আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, নতুন করে পরমাণু চালিত সাবমেরিন বানাচ্ছে রাশিয়া, ঘোষণা দিয়েছে পুতিন। কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই, রুশ সংবাদ সংস্থার প্রতিবেদন। সব আফগান গোষ্ঠীর জন্য মার্কিন প্রত্যাহারের নতুন মোড়, বলেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আফগানিস্তানে সমন্বিত সরকার গঠনে ইরানের আহ্বান। তালেবানের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত পানশির, বলেছে এনআরএফ। পানশিরে তিনটি এলাকা দখল করে নিয়েছে তালেবান। আফগানিস্তানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান। এত দ্রুত কাবুলে ঢোকার পরিকল্পনা ছিল না, বলেছে তালেবানের মুখপাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। নতুন করে পরমাণু চালিত সাবমেরিন বানাচ্ছে রাশিয়া, ঘোষণা দিয়েছে পুতিন। নতুন করে পরমাণু চালিত সাবমেরিন বানাবে রাশিয়া। মস্কোর বাইরে ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, রাশিয়া পরমাণু চালিত সাবমেরিন সহ নৌবাহিনীর জন্য বেশ কিছু যান বানাবে। এই প্রদর্শনীতে রাশিয়ার অস্ত্র ও সেনার জন্য প্রয়োজনীয় সব সামগ্রী রাখা হয়েছে। রাশিয়া চাইছে বিদেশি ক্রেতারা এই প্রদর্শনীতে এসে অস্ত্র কেনার বরাত দিক তাদের। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সেই প্রদর্শনী দেখেছেন। পুতিন এক ভিডিওতে বলেছে, শক্তিশালী ও সার্বভৌম রাশিয়ার জন্য এই শক্তিশালী নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীকে শক্তিশালী রাখতে দেখতে হবে যাতে তারা নিজেদের বেস তৈরি করতে পারে। তাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকে, বিশেষ করে স্টেট অফ আর্ট অস্ত্র থাকে। এরপর জানিয়ে দিব কাবুল থেকে ইউক্রেন বিমান ছিনতাই, রুশ সংবাদ সংস্থার প্রতিবেদন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস। ইউক্রেন নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ওই বিমান পাঠানো হয়েছিল বলে জানা গেছে। বিমানটি ছিনতাইয়ের পর ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভসেনি ইয়েনিন। তিনি বলেন, গত রবিবার আমাদের বিমানটি অন্যরা ছিনতাই করেছে। বিমানটি বাস্তবিক অর্থে চুরি করা হয়েছে আমাদের কাছে থেকে। ইউক্রেনের নাগরিকদের বদলে অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে বিমানটি ইরানে উড়ে গেছে। আমাদের পরবর্তী তিনটি উদ্ধার প্রচেষ্টাও সফল হয়নি। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের 20 বছরের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার 10 দিনের মাথায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে তালেবানের হাতে। বিভিন্ন দেশ এখন তাদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিচ্ছে। এরপর জানিয়ে দিব সব আফগান গোষ্ঠীর জন্য মার্কিন প্রত্যাহারের নতুন মোড়, বলেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে অবশ্যই যুদ্ধবিধ্বস্ত দেশের সব রাজনৈতিক গোষ্ঠীর কাছে জলসীমা হিসেবে বিবেচনা করা উচিত। রাইসি সোমবার অস্ট্রেলিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সঙ্গে ফোন আলাপে এই মন্তব্য করেন, যখন প্রতিবেশী আফগানিস্তানের সর্বশেষ উন্নয়নের প্রতি ইরানের দৃষ্টিভঙ্গি নিয়ে অস্ট্রিয়ান পক্ষের প্রশ্নের উত্তর দেন। সমসাময়িক ইতিহাস দেখায় যে আমেরিকানরা এই দেশের বিষয়ে হস্তক্ষেপ শুরু করেছে, আফগানিস্তানের একটি ভালো দিন দেখেনি। আমরা বিশ্বাস করি যে বিভিন্ন আফগানিস্তান গোষ্ঠীকে অবশ্যই মার্কিন প্রত্যাহারকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করতে হবে। একে অপরের সহযোগিতা একটি শাসন মডেল নিয়ে আসতে হবে যা সাধারণ জনগণ গ্রহণ করবে। এরপর জানিয়ে দিব আফগানিস্তানে সমন্বিত সরকার গঠনের আহ্বান ইরানের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে আফগানিস্তান সংকটে মীমাংসায় সামরিক সমাধানের পরিবর্তে সব ক্ষেত্রের অংশগ্রহণে সমন্বিত সরকার গঠনের আহ্বান জানিয়েছে। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। খাতিবজাদে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারকে দেশটির সকল গোষ্ঠী তাদের স্বদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। তিনি বলেন, আফগানিস্তানের ইতিহাস প্রমাণ করে যে তাদের সমস্যা কখনোই সামরিক সমাধান নয়। সাইয়েদ খাতিবজাদে বলেন, সবাইকে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আমরা আশা করছি বহুজাতিক বাহিনীর প্রত্যাহারকে সুযোগ হিসেবে গ্রহণ করে গোষ্ঠীগুলো সমন্বিত একটি সরকার গঠন করবে। পাশাপাশি তারা আফগানিস্তানের প্রতিবেশীদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখবে।
এরপর জানিয়ে দিব তালেবানের সঙ্গে লড়াইয়ে প্রস্তুত পানশির, বলেছে NRF। তালেবানের সঙ্গে লড়াই করতে কয়েক হাজার মানুষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান বিরোধী একটি গোষ্ঠী, ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তান নামের ওই দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি BBCকে জানান তারা শান্তিপূর্ণ ঐক্যমত্য চান। তবে তিনি এও বলেন যদি শান্তিপূর্ণ উপায়ে ঐক্যমত্য না হয় তাহলে তারা কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। খবর BBCর, তালেবান দাবি করেছে NRF এর ঘাঁটি হিসেবে পরিচিত পানশির ভ্যালি তারা ঘিরে ফেলেছে, এলাকাটি অবরুদ্ধ রাখা হয়েছে। অপরদিকে জানিয়ে দিব পাঞ্জশিরের তিন এলাকা দখলে নিল তালেবান। পাঞ্জশির উপত্যকার কাছে অবস্থান নিয়ে নিল তালেবান। এর আগে তারা উত্তর আফগানিস্তানের তিনটি স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালেবানের এক মুখপাত্র জানিয়েছে সোমবার আর কোনো লড়াইয়ের খবর পাওয়া যায়নি। তিনটি জেলা বানোদে, সালে, পুল ই হেসার স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত 15 আগস্ট কাবুল দখলে নেওয়ার পর এই প্রথম তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো, কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালেবান এলাকাগুলোতে দখল করে নিয়েছে। প্রয়াত মুজাহিদিন কমান্ডার আহমদ শাহ মাসুদের এলাকা হলো পাঞ্জশির। প্রথমে সোভিয়েত ইউনিয়ন ও পরে তালেবান আক্রমণ করেও পাঞ্জশির দখল করতে পারেনি। এখন তার ছেলের অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছে, আফগান সেনারা একটা অংশ তার সঙ্গে যোগ করে দিয়েছে। তিনি জানিয়েছেন তালেবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালেবান ফৌজ এখানে এসেছে, ফলে এবার লড়াই বেশ কঠিন। তালেবান জানিয়েছে তারা পাঞ্জশিরকে ঘিরে ফেলেছে। তালেবান বিদ্রোহী পাঞ্জশির দখল করতে পারবে কিনা তা অতীতের পুনরাবৃত্তি হবে তা এখন দেখার বিষয়। এরপর জানিয়ে দিব আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান। আফগানিস্তান তালেবান কর্তৃপক্ষ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে। মঙ্গলবার এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। খবর প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। এ বিষয়ে আফগানিস্তানের আফগান ইসলামিক প্রেসকে বলেন হাজি মোহাম্মদ ইদ্রিস আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ডক্টর আফগানিস্তান ব্যাংক এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘোষণা এমন সময় করা হলো যখন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শিগগিরই চালু হবে। তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক আমানত থেকে লেনদেন স্থগিত করা হয়েছে। এ কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন হাজি মোহাম্মদ ইদ্রিস আফগানিস্তানের উত্তর অঞ্চলে জাওজান প্রদেশের বাসিন্দা। তালেবান কর্তৃপক্ষের সাবেক শীর্ষ নেতা মোল্লা আক্তার মনসুরের সাথে তার কাজ করা খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। 2016 সালে মার্কিন ড্রোন হামলায় মোল্লা আক্তার মনসুর নিহত হন। তিনি আফগানিস্তান তালেবান কর্তৃপক্ষের অর্থের সংক্রান্ত বিষয়ক প্রধান কর্মকর্তা। দক্ষতার জন্য তাকে সবাই সম্মান করে বলে জানান এক শীর্ষ কর্মকর্তা। এরপর জানবেন এত দ্রুত কাবুলে ঢোকার পরিকল্পনা ছিল না, বলেছে তালেবানের মুখপাত্র। এত দ্রুত কাবুলে ঢোকার কোনো পরিকল্পনা ছিল না তালেবানের, জানিয়েছে দলটির সাংস্কৃতিক কমিশনের মুখপাত্র আব্দুল কাহাল বালখি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গত সপ্তাহে কাবুল দখল করার পর এই প্রথম কোনো সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। আব্দুল কাহার বালখি বলেন প্রতিটি ঘটনাই অনেক দ্রুত ঘটায় অবাক হয়ে গেছে জনগণ। এটা আমাদের পরিকল্পনার বাইরে ছিল। আমাদের সিদ্ধান্ত ছিল প্রথমেই কাবুলে ঢুকবো না, সেখানে ঢোকার আগে রাজনৈতিক চেয়েছিলাম। একটি যৌথ ও সব পক্ষের অংশগ্রহণের সরকার গঠনের পরিকল্পনা ছিল, কিন্তু সরকার বাহিনী পালানোর কারণে জায়গাগুলো পরিত্যক্ত হয়ে গেলে বাধ্য হয়ে আমরা নিরাপত্তার দায়িত্ব নিই। আফগানদের জন্য আলোচনার মূল একটি কারণ অধিকারের বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো। তাছাড়া ইসলামী আইনের বিষয়টি সবারই জানা, নারী পুরুষের অধিকারের বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। পুরুষ ও শিশুর অধিকার নিয়েও নির্দেশনা রয়েছে। টার্গেট কিলিং এবং সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিপীড়নের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যদের ওপর আইন প্রয়োগ করার আগে নিজেদের ওপর সেটা প্রয়োগ করতে চায়, যেন এটা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের মধ্যে কেউ নিপীড়ন বা হতাশায় জড়িত থাকলে তাকে প্রথম বিচারের মুখোমুখি আনতে হবে। তালেবান সন্ত্রাসী সংগঠন কিনা এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন জনগণ আমাদের সন্ত্রাসী মনে করে বলে বিশ্বাস করি না, এটা কেবল যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শব্দ যা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।